ঢাকা শহরে মনে হচ্ছে যেন পরিচয়ের মানদণ্ড হচ্ছে এটাই। জিজ্ঞাসা যদি করেন যে ভাই আপনার নাম কি কি করেন, বলবো ওই যে ফ্ল্যাটটা দেখছেন দশতলা ওইটা আমার। আর মাশাআল্লাহ যার একটা পাঁচ দশতলা বাড়ি আছে আমাদের শহরে, অন্য মানুষকে মানুষই মনে করে না। ভাড়াটিয়াকে মনে করে যে তেলা পোকা ককরোচ, ছিছি করে তার আছে, কত যে শর্ত। কোনো কোনো সময় এমনও হয়েছে মানে বাড়ি ভাড়া চাইতে গিয়ে যে বেইজ্জত হতে হয়েছে, মনে হলো যে বাড়ি ভাড়া চাইতে গিয়ে মানে নিজের সম্মান নিজে নষ্ট করে ফেললাম আর কি। সুবহানাল্লাহ। কারণ যখন নিম্ন শ্রেণীর মানুষের কাছে অর্থ আসে তখন কিন্তু এদের মধ্যে কালচার আসে না, কালচার আসে না। সম্পদ আসে ঠিকই কিন্তু কালচার সভ্যতা আসে না, তারা অসভ্য অসভ্যই থেকে যায়। কাকে সম্মান দিতে হবে কাকে দিতে হবে না সেটাও জানে না। কথা বুঝতে পারছেন? এটা আমাদের সমাজ এখন চলছে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংসের প্রতিযোগিতা। আর আমরা তো আমরা বলবো কেন, এই যে এখনকার সেকুলার রিপোর্টগুলোই বলছে বেশিরভাগ বিল্ডিংয়েরই দেখা যায় যে কোনো রকমের ভিত্তি নাই, এই পাঁচ ছয় মাত্র ভূমিকম্প হলেই সব ধরদর করে পড়ে যাবে। আরও এই যে অহংকার, আমি একটা ফ্ল্যাটের মালিক, ঢাকা শহরে মনে হচ্ছে যেন পরিচয়ের মানদণ্ড হচ্ছে এটাই। জিজ্ঞাসা যদি করেন যে ভাই আপনার নাম কি কি করেন, বলবো ওই যে ফ্ল্যাটটা দেখছেন দশতলা ওইটা আমার। ভাবখানে এমন হচ্ছে এটাই তার পরিচয়ের মানদণ্ড, সে কি করে, তার শিক্ষাগত যোগ্যতা কি, কোন প্রফেশন, এগুলো বড় কথা নয়। ওই যে ফ্ল্যাটটা দেখছেন ছয়তলা ওইটা আমার। অনেকে এসে পরিচয় দেয়, আমি অমুক পার্টির অমুক, আমি অমুক পার্টির তমুক, আমি অমুকের সাধারণ সম্পাদক, আমি অমুকের সভাপতি, এগুলো পরিচয়, এগুলোই মানুষের পরিচয়। আমি অমুক দল করি তমুক দল করি, পরিচয় কি তোমার? তুমি কি এই পরিচয় দিয়ে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবা? তোমার পরিচয়টা কি? পরিচয় হচ্ছে তোমার শিক্ষাগত যোগ্যতা কি, তুমি সমাজকে কতটুকু সার্ভ করতেছো, তোমার ইলমি যোগ্যতা কি, তুমি তুমি পাঁচক্ত নামাজ পড়ো কি না, তুমি ইসলামপন্থী কি না, তোমার সুন্নত আছে কি না, তুমি দিনের জন্য কি করো, এগুলো তোমার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংসের এগুলো প্রতিযোগিতা চলছে। দেখেন বিল্ডিং নির্মাণ করা পাপের কিছু নয়, কিন্তু এগুলোর মধ্য দিয়ে অহংকার করাটাই পাপের। আর অহংকার করলে আল্লাহ পাক এগুলোকে ধসিয়ে দিতে সময় নেবেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে রন্ধে রন্ধে এগুলো চলছে, আমানতের খেয়ানত, অবিশ্বাস, সুদ চলছে, জেনা চলছে, ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা চলছে, ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা। আর জেনা মানে শুধু শারীরিক ইলিগেল ফিজিক্যাল রিলেশনশিপই নয়, জেনার মধ্যে চোখের জেনা আছে, কথার জেনা আছে, চলাফেরার জেনা আছে। নবীজি বলেছেন শেষ জামানায় এক শ্রেণী মেয়ে আসবে যারা পুরুষের কাপড় পরে ঘুরবে। এটা দেখার জন্য আপনি ঢাকার শপিং মলে চলে যান, শপিং মলে যান, কেয়ামত দেখতে পারবেন। কেয়ামত কাকে বলে, কেয়ামত কাকে বলে? কেউ কেউ দেখা যায় সুন্দর সুন্দর বোরখা বানিয়ে নিয়েছে, যে বোরখাগুলো পরেও তার মানে শরীরে কাঠামো স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে আপনি কাকে দায়ী করবেন, কাকে দোষ দিবেন? অবৈধ সম্পর্ক, অবৈধ সম্পর্ক ঢাকা শহরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। অবৈধ সম্পর্ক, টিনেজ, আট দশ বছর, ক্লাস এইটে পরে, ক্লাস নাইন নাইনে পরে, টেনে পরে, এদের মধ্যে ইলিগ্যাল সম্পর্ক চলছে। ইউনিভার্সিটিতে পরে, স্কুল কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, ব্যাস ও মনে হয় যে একেবারে পাখা ওর গজায় গেছে, যা ইচ্ছে তাই করতে পারে। মেয়েকে দিয়েছেন একটা স্মার্টফোন, ব্যাস নষ্ট হয়ে গেছে। ছেলেকে দিয়েছেন একটা বাইক, ও দেখ মাদকের আসরে বসে আছে। কি একটা অবস্থা! এই যুব সমাজ কি আগামী দিনে ইসলামের পতাকা বহন করবে? এই যুব সমাজকে দিয়ে ইসলামের বিজয় লাভ হবে? নাকি আমাদের একটা ইমান দীপ্ত যুব সমাজ দরকার, কোনটা? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর পক্ষ থেকে ইমান দান করুন। আর আমি আর লম্বা করতে থাকলে সারা রাত যাবে গা, আমি আপনাকে গুছায় নিয়ে এসে শেষ করে দিচ্ছি যে এর পাশাপাশি কোন কোন পাপ ছিল, যে পাপগুলোর কারণে আল্লাহ পাক এই গজবগুলো দিয়েছিলেন, এবং এই ঢাকা শহর সহ এই বড় বড় শহরগুলো এই পাপের মধ্যে আছে কি না আপনি নিজেই যাচাই করবেন। যাচাই কে করবে? আপনি যাচাই করবেন, আমি যাচাই করব না। এক নাম্বার শিরকের পাপ আছে না নাই? কুফরির পাপ দুই আছে না নাই? আমানত উঠে যাওয়া আছে না নাই? আমানত উঠে যায় নাই। তিন নাম্বার আমানত উঠে যাবে। চার বিশ্বাস উঠে যাবে, বিশ্বাস, বিশ্বাস উঠে গেছে না? বাবাও ছেলেকে বিশ্বাস করতে পারে না, এখন স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে।
মনে রাখবেন একটা সমাজে যদি বিশ্বাস না থাকে একের প্রতি অন্যের, এই সমাজের মধ্যে কখনো শান্তি আসবে না? আসবে? আসবে না। আপনি পরিবারে শান্তি পাবেন না, সমাজ তো দূরের কথা। এবার আসেন পাঁচ নাম্বার হচ্ছে মাপে কম দেওয়া। মাপে কি ভাই? এই মাপে কম দেওয়াটা আমাদের সমাজে পাপের মধ্যে নাই। ব্যবসায়ী যারা আছেন সতর্ক হয়ে যান, আপনি যদি মাপে কম দেন এই পুরো রিজিক আপনার জন্য হারাম হয়ে যাবে, পুরো রিজিকটাই। এই রিজিকের এবাদত আল্লাহর দরবারে যদি কবুল হয় তাহলে কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে। কোরআন হাদিস কি মিথ্যা? এই রিজিক যদি খেয়ে এবাদত আল্লাহর কাছে কবুল হয় তাহলে কোরআন সুন্না মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেছেন এই মাপে কম দেয়া হারাম রিজিক খেয়ে এবাদত করলে এবাদত কবুল হবে না। পৃথিবীতে সর্বপ্রথম কওমে মাদিয়ানকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তাদের প্রধান অপরাধ ছিল মাপে কম দেওয়া, যেটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। মাপে কম দিচ্ছি আমরা। এই যে রমজান মাস সামনে আসে, দেখে নিয়েন বহু ব্যবসায়ী তাহাজ্জুদ পড়বে, তারাবিও পড়বে, মসজিদে গিয়ে ফটর ফটর করা শুরু করবে, লাইট নাই কেন, এসি নাই কেন, ফ্যান চলে না কেন, বড় বড় কথা। সারা বছর তো মসজিদে আসে নাই, তারাবির নামাজে আসবে। আবার দেখবেন অনেকে সারাদিন তো মসজিদ নাই, জুমার দিনে যায়, জুমার দিনে গিয়ে বলে ইমাম সাহেব ওইটা করেন নাই কেন, এই মুয়াজ্জিন সাহেব এটা করেন নাই কেন। আছে না এমন লোক? এই শ্রেণীর মানুষ আছে দেখবেন, এরাই ফটর ফটর বেশি করে রমজান মাসে। রমজান মাসে দেখবেন নামাজে তারাবিও পড়বে, মাপেও কম দিবে, এরকম লোক আছে না? মাপে যারা কম দেয় এই পাপের কারণে সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে। আমাদের অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় দাঁড়িয়ে আছে না, দুর্ভিক্ষ যদি চলে আসে অবাক হওয়ার কিছু নাই। দুর্ভিক্ষ চলে আসলে আপনার অবাক হতে পারেন, আমি অবাক হব না, এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এমন একটা জায়গায় দাঁড়িয়ে। এবং রমজান, এই রমজান মাসে এমনি তো দ্রব্যের দাম বেড়ে যায়, এবার যার কী হবে আল্লাহ ভালো জানে। আমার মনে হয়, আমার ভয় হয় একদম নিম্নবিত্ত মানুষ যারা এবার রোজা রেখে ইফতার যখন করবে তখন হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া করা শুরু করবে, এটা আমার ভয় হয়। এবার অপেক্ষা করেন, দেখতে থাকেন সামনে কি হয়। প্রতিটা পণ্যের দাম অলরেডি বাড়া শুরু হয়ে গেছে, কিছু কিছু বৈশ্বিক কারণ আছে এগুলোর কারণে যেমন বাড়ছে, আবার কিছু কিছু আমাদের নিজস্ব মানবসৃষ্ট কারণ আছে এই কারণেও বাড়ছে। মানবসৃষ্ট কারণগুলো বুঝতে হলে আপনাকে বেসিক কিছু অর্থনীতি বুঝতে হবে, এটা পড়াশোনা করেন, দেখবেন আমি গত লেকচারে বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করুন। সমাধান কী তাহলে? সমাধান হচ্ছে অপচয় কমাতে হবে। পাঁচটা খেজুরে ইফতার হয়ে গেলে ছয় নম্বর খেজুর দান করে দেন, ছয় নম্বর খেজুর দান করে দেন, সৎকাগুলো বেশি বেশি বাড়িয়ে দেন। এই যে যে মানুষগুলো খেতে পারবে না ওদের ঘরে ঘরে গিয়ে ইফতারগুলো পৌঁছে দেন, মাসের বাজার করে দেন। যাদের সামর্থ্য আছে জাকাত ফরজ হয়েছে জাকাতগুলো দিয়ে দেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। দুর্নীতি বন্ধ করেন, কালো টাকা বন্ধ করেন। কত টাকা পাচার হয়ে গেল বিদেশে, সেগুলো কে ফিরিয়ে নিয়ে আসবে, এ দায়িত্ব কার? আল্লাহ পাক আমাদের সবাইকে দুর্নীতি বন্ধ করার তৌফিক দান করুন, ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, স্পেশালি যুবক যুবতী যারা আছে সবাইকে জেনা ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন, পবিত্র চরিত্রকে পবিত্র রাখার তৌফিক দান করুন, এই পর্নোগ্রাফি থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই যুব সমাজকে মাদক থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমরা দোয়া করি যুব সমাজকে আল্লাহ পাক এই পতিতাবৃত্তি ব্যভিচার থেকে বাঁচিয়ে রাখুন, পরিবারগুলোর মধ্যে আল্লাহ পাক শান্তি দান করুন, এই ব্যভিচার থেকে, এই বিশ্বাসহীনতা থেকে, আমানতহীনতা থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাক আমাদের শাসকবর্গকে হেদায়ত দান করুন, আল্লাহ পাক জনগণকে হেদায়ত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অপচয় বন্ধ করার তৌফিক দান করুন। সবাইকে নামাজি বানিয়ে দিন, সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দিন, সবাইকে হাদিস চর্চা করার তৌফিক দান করুন, রাসূলের সুন্নত মাফিক জীবন গড়ার তৌফিক দান করুন, সমস্ত পরিবারগুলোতে ইসলামী পর্দা কায়েম করার তৌফিক দান করুন, নামাজ প্রতিষ্ঠার তৌফিক দান করুন, পরিবারগুলোর মধ্যে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিন। এবং সর্বোপরি আসন্ন রমজান যেটা আসছে, এই রমজানে আমরা যেন আমাদের গোনাগুলোকে মাফ করিয়ে নিতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সবাইকে এনায়াত করুন, বলি আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين بارك الله لنا ولكم بالآيات الحكيم إنه تعالى جواد كريم بر رؤوف رحيم